কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের টাকা এবং বকেয়া আবাস যোজনার টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে দোসরা এবং তেসরা অক্টোবর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর সেই অবস্থান বিক্ষোভ আন্দোলন নিয়ে কিন্তু তুল কালাম পরিস্থিতি তৈরি হয় দোসরা এবং তেসরা অক্টোবর আন্দোলনে শেষ মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব এবং ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে যায় তৃণমূল নেতৃত্ব ভবনে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বের সাথে তারপর পরই সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব তারপর সেখান থেকে অভিষেক ব্যানার্জি সহ মহিলা সাংসদ থেকে শুরু করে তৃণমূল নেতা নেত্রীদের করে কার্যত বের করে দেয় দিল্লি পুলিশ তারপর কিন্তু দিল্লিতে হুলস্থল কাণ্ড বাঁধে এবং কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক ব্যানার্জি আর এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন নিরঞ্জন জ্যোতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলে কিন্তু আবারও হুলস্থুল গোটা রাজ্য অভিষেককে বাঁচাতেই একশো দিনের কাজে দুর্নীতি তদন্ত করেনি বাংলা সরকার বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির তৃণমূলের সব অভিযোগ নস্বাত করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী প্রথমে পাঁচজন তারপর দশজন সাক্ষাৎ করতে যায় তৃণমূল নেতৃত্ব তারপর বাংলা থেকে আসা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার কথা বলা হয় আমি প্রথমে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিই তারা রাজি হননি তৃণমূল গতকাল থেকে লাগাতার মিথ্যা কথা বলে চলেছে রাত সাড়ে আটটা পর্যন্ত আড়াই ঘন্টা অপেক্ষা করেছিল তথ্য দিতে চাইছিলাম বলে পালিয়েছেন তৃণমূল সাংসদ রায় মোদী সরকার বাংলার প্রাপ্য আটকে রাখেনি বারবার দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব করেও জবাব মেলেনি দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্যেই টাকা আটকানো হয় দাবি করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু আঙুল তুললেন অভিষেক ব্যানার্জির দিকেই অভিষেককে বাঁচাতেই একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত করেনি বাংলার সরকার মমতা সরকার এমনই কিন্তু বেশ অভিযোগ তুললেন নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী তিনি নাকি বাংলার প্রতিনিধি দলের সাথে দেখা করেননি কিন্তু তিনি উল্টে অভিষেক ব্যানার্জির ঘাড়ি দোষটা চাপিয়ে দিলেন লাগাতার মিথ্যে কথা বলে চলেছে তৃণমূল নেতৃত্ব এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি বারবার দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব করেও জবাব দেয়নি বাংলার সরকার তাই টাকা আটকে রেখেছে কেন্দ্র এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন নিরঞ্জন জ্যোতি